আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি ইউনিট গাইডলাইনের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের মানবন্টন, তারপর হচ্ছে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে আগালে আমরা একটা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারি, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আগে জেনে নেই যে ইউনিটে অ্যাকচুয়ালি অনুষদ কয়টা। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল অনুষদ আছে 10টি এবং ডিপার্টমেন্ট আছে 32টি এবং আসন সংখ্যা হচ্ছে 1795টি। তো চলো আমরা জেনে নেই যে পরীক্ষাটা হচ্ছে মানবন্টনটা আসলে কি, পরীক্ষা কি কি আসে। আমি HSC 16, আমাদের সময় কিন্তু রিটেন ছিল না, শুধুমাত্র অবজেক্টিভ ছিল, 120টা অবজেক্টিভ ছিল। বাট নতুন যে যে এইটা দেওয়া হয়েছে সেটা যদি আমরা একটু পরে দেখি যে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু আমাদের আবশ্যিক বিষয়, মানে এটা তোমাকে অ্যান্সার করা লাগবেই। তোমার হচ্ছে অপশন সাবজেক্ট যেটাই হোক, ম্যাথ হোক বা বায়োলজি হোক, তোমার কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যান্সার করা লাগবেই। তো আমরা আগে চল পার সাবজেক্ট হিসাবটা দেখি, যে আমরা দেখতে পাচ্ছি টোটাল MCQ ফিজিক্সে আসবে 15টা, একটা MCQ 1 মার্ক করে, টোটাল 15টা 15 মার্ক, এবং রিটেন হচ্ছে 10 মার্ক। তো তার মানে শুধুমাত্র ফিজিক্স কত মার্ক হলো 25, এভাবে কেমিস্ট্রি 25। সো এই 50 মার্ক তোমাকে অ্যান্সার করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ মোট 100 মার্ক লেখা, তার মানে আরও 50 মার্ক বাকি। 50 মার্ক মানে কি, আরও 2টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে। তো পরীক্ষা হলে এক্সামে টোটাল 6টা সাবজেক্ট দেওয়া হবে, তো ওখান থেকে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে অ্যান্সার করাই লাগবে। তো বাকিরও আরও চারটা থেকে অ্যান্সার করতে হবে, আরও 2টা অ্যান্সার করতে হবে। কোন 2টা তোমরা জানো, ম্যাথ এবং বায়োলজি থেকে তোমাদের একটা থাকে হচ্ছে আবশ্যিক বিষয় এবং আরেকটা থাকে হচ্ছে কি, অপশনাল। তো যেই সাবজেক্টটা তোমাদের আবশ্যিক সেটা তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে। যেমন ধরো তোমার যদি ম্যাথ যদি তোমার মেইন সাবজেক্ট হয়, তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ দাগাইতেই হবে। তাহলে কয়টা গেল, 3টা গেল, আরেকটা বাকি। তো সেই ক্ষেত্রে তুমি জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি 3টা থেকে যে কোনো একটা দাগালেই কিন্তু হয়ে যাবে। অথবা ধরো তোমার মেইন সাবজেক্ট বায়োলজি, হ্যাঁ, তার মানে তোমার অপশনাল ম্যাথ, তো সেই ক্ষেত্রে গণিত, বাংলা, ইংরেজি থেকে একটা দাগালেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমরা মানবন্টনটা পুরোপুরি বুঝেছ। তো রিটার্ন নিয়ে যদি অবজেক্টিভ নিয়ে তো বললাম যে প্রত্যেকটা 1 মার্ক করে এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 0.25 করে কাটা যাবে। সো আন্দাজে কিন্তু দেখানোর সুযোগ নাই খুব একটা। এবং রিটার্নের ক্ষেত্রে হচ্ছে এক একটা একরকম, হ্যাঁ, ফিজিক্সেরটা একরকম, কেমিস্ট্রিটা একরকম। তো তোমরা হচ্ছে বিগত বছর প্রশ্নটা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে তোমরা পুরোপুরি বুঝে ফেলবে যে অ্যাকচুয়ালি কত মার্কের হয়। হ্যাঁ, মানে ফিক্সড কোনো নাই যে প্রত্যেকটা অঙ্ক এত মার্ক হবে, এমন কোনো ফিক্স নাই। এটা হচ্ছে প্রতি বছর ভ্যারি করতে পারে। হ্যাঁ, তো এটা একটা পারফেক্ট একটা আইডিয়া যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। তো হচ্ছে আমি এই পোস্টে একটা লিঙ্ক দিয়ে দিব বিগত বছরের আমার হচ্ছে সলভ করানো ইউটিউব ভিডিওর, আমরা লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে দেখে নিতে পারবে। তো এই আমি একটু আগে যা বলতেছিলাম যে 60 মার্ক যে আমাদের থাকবে, 15টা অবজেক্টিভ, 4টা সাবজেক্ট 60, আর 10 মার্ক রিটেন, 4টা সাবজেক্ট 40। এখন আমরা টাইম নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু টাইম পাবো অবজেক্টিভ জন্য শুধুমাত্র 45 মিনিট, ঠিক আছে। মানে এটা হচ্ছে কীভাবে দেয়, তোমাকে আগে অবজেক্টিভ অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো 45 মিনিটে 60টা অবজেক্টিভ মানে কি, তুমি একটা অবজেক্টিভের জন্য মাত্র 45 সেকেন্ড করে সময় পাচ্ছ। সো বুঝতে পারতেছো খুবই দ্রুত কিন্তু দাগাতে হবে। হ্যাঁ, আর রিটার্নের ক্ষেত্রে কিন্তু 40 মার্ক 45 মিনিট, মনে হবে কি আর অনেক টাইমই। তো অ্যাকচুয়ালি টাইম কোনো দিক দিয়ে চলে যাবে বুঝতে পারবে না, বিশেষ করে ম্যাথটা ফিজিক্সটা একটু কঠিন করে, তো ক্যালকুলেশনওয়ালা থাকে, তোমার কিন্তু ক্যালকুলেটার থাকবে না, খেয়াল করো। তোমাদের কিন্তু ক্যালকুলেশনের জন্য কোনো ধরনের ক্যালকুলেটার থাকবে না। সো সেই ক্ষেত্রে 45 মিনিট ইজ নট এ লং টাইম, ওকে। সো আমরা ওভারঅল বলতে পারি যে 100 মার্কের পরীক্ষা হবে, সেটা 90 মিনিটে, এবং আরও 20 মার্ক রয়েছে, সেটা হচ্ছে তোমার SC এবং HSC GPA। তো SC GPA কে 2 দ্বারা গুণ করা হবে, HSCটা 2 দ্বারা গুণ করা, তাহলে কত হলো 20, আর এখানে 100, টোটাল 120-এর উপর কিন্তু মার্কিংটা করা হয়। তো অনেকেই প্রশ্ন করে, ভাই আমি যদি ম্যাথ অ্যান্সার না করি তো তাহলে আমার কী কী প্রবলেম হবে। তো যত ধরনের প্রশ্ন হতে পারে আমি সবকটার একবারে একটা উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে খুব সুন্দর মতো দেখতে পাচ্ছ যে ম্যাথ অ্যান্সার না করলে যে সকল সাবজেক্ট পাওয়া যাবে না। হ্যাঁ, তার মানে ধরো তোমার মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তো তার মানে তোমার হাতে অপশন আছে যে তুমি ম্যাথ, বাংলা, ইংরেজি থেকে যে কোনো একটা দাগাবা। এখন ধরো তুমি ইংলিশ দাগালা, তার মানে তুমি ম্যাথ দাগাও নেই, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই যে বাম পাশে যে 6টা হলুদ কালার তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এগুলো কিন্তু তোমরা কোনোটাই পাবা না। ইঞ্জিনিয়ারিং মূল ভিত্তিতে হচ্ছে ম্যাথ, তুমি ম্যাথ না দাগাও। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, যে সাবজেক্টটা আমি পড়তে আছি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলিতে, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কোনোটা কিন্তু পাওয়া সম্ভব হবে না। এটা পাশাপাশি আরও কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলো ইঞ্জিনিয়ারিং না, বাট এগুলো ভালো ভালো সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, তো যেমন ফিজিক্স, ফলিত গণিত, গণিত, ফলিত পরিসংখ্যান ইত্যাদি, এই সকল সাবজেক্টগুলো কিন্তু পেতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ দেখাতে হবে। এখন যদি কয়েকটা সাবজেক্টে কোনোটাই যদি তোমার প্যাশন না থাকে, তাইলে তো
তোমার ম্যাথ দেখানোর কোনো দরকারই নেই, শুধু শুধু ভাই ম্যাথের দিকে যাইও না, এই সাবজেক্টগুলোর প্রতি যদি তোমার প্যাশন না থাকে আমি বলবো ম্যাথের দিকে যাইও না, ঢাবির ম্যাথ যথেষ্ট কঠিন করে, এটা জাস্ট মাথায় রাখো। এটা দ্বারা আবার কিন্তু তোমাদের ডিমোটিভেট করতেছি না, এটা দ্বারা তোমাদেরকে অ্যাকচুয়াল একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? সো আমি আবারও বলি, এই সকল সাবজেক্টগুলো যদি তোমার প্যাশন না থাকে তাহলে তুমি ম্যাথটা স্কিপ করে বাংলা অথবা ইংরেজি দাগালেই ভালো হবে। তো যারা মেডিকেল পরীক্ষার্থী আসো, তোমরা তো নর্মালি তো বায়োলজি তোমাদের মেইন সাবজেক্ট হওয়ার কথা, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা, ইংরেজিতে তোমরা একটু দক্ষ হওয়ার কথা, তো আমি তোমাদের রিকমেন্ড করবো যদি তোমাদের মেইন সাবজেক্ট বায়োলজি হয় এবং তোমাদের ম্যাথ প্রিপারেশন খারাপ থাকে এবং এই কটা কোনো সাবজেক্ট যদি তোমার যদি প্যাশন না হয়ে থাকে, তুমি ইংরেজিটা দাগালেই আমার মতে বেস্ট হবে। ওকে, তো যদি তুমি বায়োলজি আনসার না করো তখন কী হতে পারে, মানে এটা কাদের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, মানে বুয়েট টুয়েট গুয়েট চুয়েট, তো অনেকে আছে তোমাদের বায়োলজি একটু ভালো লাগে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি বায়োলজি দাগাইলে না, তুমি মেইন সাবজেক্ট তোমার হচ্ছে ম্যাথ, তুমি বাংলা ইংরেজি থেকে একটা দাগাইলা, তো সেক্ষেত্রে তুমি দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু একবার টপ মোস্ট সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটির, তো এটা কিন্তু তুমি পাবা না। মাইক্রোবায়োলজি অনেক ভালো সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি, তারপরে জুওলজি, সমুদ্রবিজ্ঞান, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে বায়োলজি দাগাইতেই হবে। সো আশা করি বুঝে ফেলছো যে এগুলো আসলে মিস যদি তোমার যায়, হ্যাঁ, তোমাকে আগে থেকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আমার প্যাশন কি এগুলোর মধ্যে আছে। ইফ দ্য আনসার ইজ নো তাহলে কোনো সমস্যা নাই, তুমি বায়োলজি স্কিপ করতে পারো, ঠিক আছে? অনেকের মাথায় কিন্তু বায়োলজি ঢুকে না, এটাতে বাংলা ইংলিশ তুমি দাগাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে অনেক একটা প্রশ্ন থাকে, ভাইয়া র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট করে? কোনো ইম্প্যাক্ট করে না। আমি আবারও বলি যে তুমি ম্যাথ দাগাইলে যে তোমার র্যাঙ্কিং আগে থাকবে ব্যাপারটা কিন্তু তা না, ম্যাথ দাগালে র্যাঙ্কিং ভাই আগে থাকে না, আগে হচ্ছে তোমার টোটাল মার্ক দেখে। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি একটু পরে। হ্যাঁ, তো আরেকটা আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে বায়োলজি যদি তুমি দাগাও, হ্যাঁ, এবং তুমি বাংলা ইংরেজি থেকে যদি তুমি একটা দাগাও তাহলে তুমি কী কী সাবজেক্ট পেতে পারো, খেয়াল করো। আগের দুইটার সাথে কিন্তু এটা পুরোপুরি মিল নেই। হ্যাঁ, তোমরা ভাবতে পারো ভাইয়া বায়োলজি দাগানো মানেই তো ম্যাথ না দাগানো। হ্যাঁ, বায়োলজি দাগানো মানে ম্যাথ না দাগানো, বাট আগেরটা কী ছিল আমরা একটু আরেকবার দেখে আসি। আগেরটা ছিল যে ম্যাথ আনসার না করলে, আর এটাতে কী বলতেছি, এটাতে বলতেছি যে ম্যাথ তো আনসার করবা না, ঠিক আছে? ম্যাথ না আনসার করলে কী করবো, বায়োলজি এবং বাংলাদেশ থেকে তো আনসার করবা, সেই তুমি কী কী পাবা, আগেরটা বলছিলাম কী কী পাবা না, আর এখন বলতেছি কী কী পাবা, ঠিক আছে? যদি তুমি ম্যাথ আনসার না করো, আমি তাদের কথা বলতেছি, মানে যারা মেডিকেল পরীক্ষা দিছ, হ্যাঁ, মেডিকেল পরীক্ষা দিছ, তোমাকে ম্যাথের প্রিপারেশন নাই বা তোমার সময় পাচ্ছ না বা ম্যাথ কঠিন লাগে, এইটা তাদের জন্য, এইটা তাদের জন্য। সো এটা বেসিক্যালি আমি বলবো যারা মেডিকেল প্রিপারেশন নিছ তোমাদের জন্য, ঠিক আছে? তো কী কী সাবজেক্ট যেগুলো পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারো যদি তুমি মেডিকেল চান্স না পাও? তো আমরা দেখি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার সায়েন্স খুব ভালো কিন্তু সাবজেক্ট। হ্যাঁ, ভূগোল, পরিবেশ, ফুড ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, এই যে ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু দেখ বাংলাগুলোর মধ্যে রাখি নেই। এটা রিজন হচ্ছে ভাইয়া এটা আলাদা, এই ইঞ্জিনিয়ারিংটা আলাদা, এটা কিন্তু কার্জনে কিন্তু ক্লাস হয় না। হ্যাঁ, এটা হাজারিবাগে আলাদা ক্যাম্পাস রয়েছে, সেখানে ক্লাস হয়। সো এই ইঞ্জিনিয়ারিংগুলো কিন্তু আমাদের ঢাবি, যে ট্রিপল সিএসসি, ওগুলোর মধ্যে নাই, এগুলো পিছনের সাবজেক্ট, এগুলো একবারে পিছনের দিকে সাবজেক্ট, মানে স্টুডেন্টরা সাধারণত পিছনের দিকে বলতে আমি বুঝাচ্ছি স্টুডেন্টদের র্যাঙ্কিং যখন 4,000-5,000 পড়ে থাকে বা 3,500, তারা হচ্ছে এই সকল সাবজেক্টগুলো পেয়ে থাকে, আমি সেই হিসাবে বলতেছি আর কি। অ্যাকচুয়ালি সাবজেক্টকে আমি কোনো ধরনের র্যাঙ্কিং করতেছি না। তারপর মাইক্রোবায়োলজি খুব ভালো সাবজেক্ট, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তো আর কিছু বলার নেই, এটা অলরেডি বলছে। এবং ফার্মাসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে আসলে অনেক আলোচনা করা হয়। ফার্মাসি সাবজেক্টটা কিন্তু খুব ভালো সাবজেক্ট এবং বাংলাদেশের মধ্যে টপ মোস্ট, যদি বলো যে কোথায় সবচেয়ে ভালো বলা হয়, এই পড়ানো হয় এবং কোথায় সবচেয়ে বেশি ডিমান্ড ফার্মাসি সাবজেক্ট, আমি অবশ্যই বলবো বা যে কেউ বলবে ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে একটু তোমাদের বলে নেই, ফার্মাসি কিন্তু 5 বছরের, ঠিক আছে, কোর্স, অন্যান্য প্রত্যেকটা কিন্তু 4 বছরের, বা ফার্মাসি 5 বছরের। এটা আবার ভাই মানে হ্যাঁ হ্যাঁ, এরা কি দেরি করে জব পায়, ব্যাপারটা তা না, এদের আসলে মাস্টার্স করার লাগে না সাধারণত, তারা 5 বছর পরেই জব পেয়ে যায়, বাট বাকিগুলোতে 4 বছর পরেও তো অনেকে জব পায় না, সেক্ষেত্রে মাস্টার্স করা লাগে। সো 4.5 বছর আলটিমেটলি ফার্মাসি সমানের কিন্তু টাইম অবশ্যই লাগতেছে। সো এই যে সাবজেক্টগুলো এগুলোর মধ্যে থেকে কোনোটা যদি তোমার ভালো লাগে, যারা মেডিকেলে পরীক্ষা দিয়েও তোমাদের হয় নাই, তো সেক্ষেত্রে তোমরা ম্যাথ না দাগে তোমরা এগুলো দাগাইতে পারো। তো আমি রিকমেন্ড করবো যে যদি তুমি টপের দিকে থাকতে পারো তাহলে, এবং তোমার যদি কেমিস্ট্রি খুব ভালো লাগে, হ্যাঁ, তুমি ফার্মাসির দিকে যেতে পারো। আর যদি তুমি ফার্মাসি না পাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং একবারে টপ সাবজেক্ট, এটার জন্য তোমাকে একবারে ভালো মার্ক পেতে হবে, বললাম যে এটা তুমি পাইলে না, কিন্তু ফার্মাসি তোমার পক্ষে পাওয়া সম্ভব, কেমিস্ট্রি অনেক ভালো সাবজেক্ট। হ্যাঁ, তারপর অনেকে আছে জুওলজি, বোটানি নিয়েও তোমরা পড়ো, যাদের যেহেতু মেডিকেল হয় নাই, তার মানে হচ্ছে অনেকে সেকেন্ড টাইমে ট্রাই করো। তো আমি দেখছি আমার ফ্রেন্ডও ছিল, তারা হচ্ছে বোটানি জুওলজি নিয়ে পড়ছে, সেকেন্ড টাইম দিচ্ছে আর কি, এরকম অনেকে থাকে, ঠিক আছে? এছাড়াও পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বাংলাদেশে আছে, ভালোই জব আছে, লেদার ইঞ্জিনিয়ারিং রয়েছে, কেমিস্ট্রিও মোটামুটি ভালো জব রয়েছে বাংলাদেশে, এই আর কি।
তো এই আশা করি এখানে আমি আলোচনা করতে পেরেছি। এবার আসলে মেধাক্রম তৈরি, আমি একটু আগে এটা নিয়ে বুঝলাম যে একটু পরে আলোচনা করবো মেধাক্রমটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। হ্যাঁ, সর্বপ্রথম নাম্বার ওয়ান দেখো, ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর, অর্থাৎ তুমি কত নাম্বার পাচ্ছ। তুমি যদি 100 পরীক্ষা হয় এবং 20 থাকে তোমার কি, 20 থাকে হচ্ছে ওই HSC, ঠিক আছে, এবং SSC দুটা যোগ করে যে হয়ে থাকে। তো ফার্স্টে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভর্তি পরীক্ষায় যে যত বেশি পাবে সে তত উপরে থাকবে। অর্থাৎ ধরো টোটাল 100 বিষয়ের মধ্যে একজন পেলে 117, একজন পেলে 116, অবশ্যই 117 যে সে ফার্স্ট হবে, হ্যাঁ, এবং 116 যে সে সেকেন্ড হবে। এখন ধরো কোন কারণে দুইজন 117 পেয়ে গেল, তখন কি হবে? এটা একটা প্রশ্ন। মানে এই যে আমি সিরিয়ালটা দিলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে যদি মার্ক যদি সমান হয়ে যায়, মানে নাম্বার ওয়ান পয়েন্ট ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর, ইফ দ্য নাম্বার ইজ ইকুয়াল, যদি ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরটা সমান হয়ে যায় তখন দুই নম্বর পয়েন্টে চলে যাবে। দুই নম্বর পয়েন্টটা কি দেখো, HSC পরীক্ষায় প্রাপ্ত GPA উইদাউট ফোর সাবজেক্ট। খেয়াল করো, ধরো তোমার HSCতে ফোর সাবজেক্ট ছিল তোমার ধরো ম্যাথ, ঠিক আছে, তো তোমার ধরো ম্যাথে GPA 4, মানে তোমার A+ ছিল না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারপরও তোমার বাকি সব সাবজেক্টে A+ আছে, তাহলে কি তোমার ওভারঅল GPA কিন্তু A+। খেয়াল করো, ওভারঅল GPA A+, কিন্তু তুমি যদি ফোর সাবজেক্টের কথা হিসাব করে দেখো তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়। হ্যাঁ, তো আমরা প্রথমে কি দেখি, HSC পরীক্ষা প্রাপ্ত GPA উইদাউট ফোর সাবজেক্ট, আমরা ফোর সাবজেক্টটা বাদ দিয়ে দিচ্ছে। তুমি, আমি যে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি কি ধরো ম্যাথে A+ পাও নাই, তো এটা তো বাদই দিছে, সো তুমি A+ পাইছো কি নাকি না পাইছো এগুলো দেখবে না। তার মানে ফার্স্টে দেখবে অপশনাল সাবজেক্ট বাদে তোমার বাকিগুলোতে কীরকম মার্ক। এখন ধরো যে 117 পাইছে, যে 117 পাইছে দুইজন যে পাইছে, একজন মনে করো যে অপশনাল হইতেছে কি ম্যাথ, সে হচ্ছে কি পাইছে, সে ধরো MA পাইছে, হ্যাঁ, কিন্তু তার বাকি সব কোনটা A+। আরেকজন মনে করো সে 117, সে মনে করো তার কোনো একটা মেইন সাবজেক্ট তার A+ ছুটে গেছে, যেমন ধরো বাংলাতে তার A+ ছুটে গেছে, এরকম অনেকের হয়, বুয়েটের যে চান্স পায় সবাই তো গোল্ডেন না, তো ধরো তার বাংলাতে তার A+ ছুটে গেছিলো, তার অপশনাল A+ আছে, কিন্তু খেয়াল করে দেখো তার অপশনাল A+ কোনো কাজে লাগবে না, কারণ দুই নম্বর ক্রাইটেরিয়া হলো আগে মেইন সাবজেক্টগুলো দেখবে, ঠিক আছে। HSC পরীক্ষা প্রাপ্ত GPA উইদাউট ফোর সাবজেক্ট, এটার মিনিংটা হচ্ছে নাম্বার সমান হয়ে গেলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো ভাইয়া এইটা জিনিসটা এত আলোচনা করতেছে কেন, কারণ ভাই তোমাদের জানতে হবে মার্ক সমান হয়ে গেলে কি হয়। তোমরা তো অনেকে জানোই না মার্ক সমান হয়ে গেলে কি হয়, অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ মার্ক সমান হবে, সেই ক্ষেত্রে অপশনাল বাদ দিয়ে তোমার বাকিগুলার মার্ক দেখবে, ঠিক আছে। সো আমি আসলে তোমাদেরকে ব্যাখ্যা দিতে পারছি যে 117 দুজন পাইছে, একজনের অপশনাল সাবজেক্টে কি, অপশনাল সাবজেক্টে A+ কিন্তু মেইন সাবজেক্টে A+ নাই, আরেকজনে কি মেইন সাবজেক্টে A+ আছে অপশনাল সাবজেক্ট নাই, তো যার অপশনালে নাই কিন্তু মেইনে আছে সব কটাতে সে কিন্তু ফার্স্ট হবে, আর যার মেইন থেকে একটা ছুটে গেছে সে কিন্তু সেকেন্ড হবে। এবার সে ধরা যাক যে যারা 117 পাইছে তারা দুজনেরই হচ্ছে সেম কাহিনী, দুজনের মনে করো যে মেইন সাবজেক্ট, মানে দুজন ধরো বাংলায় ছুটে গেছিলো আর কি, হ্যাঁ, মানে মেইন সাবজেক্ট একটা ছুটে গেছে, তখন সেই ক্ষেত্রে কি আমাদের টাই ব্রেক হবে, মানে এটা হচ্ছে একটা টাই ব্রেকের মতো, যে গোল ফুটবল খেলার মতো প্রথম নব্বই মিনিটে দুজনের সমান স্কোর, পর 120 মিনিট আবার সমান স্কোর, এবার টাই ব্রেকারে তো যেতেই হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে HSC পরীক্ষা প্রাপ্ত GPA উইথ ফোর সাবজেক্ট, ঠিক আছে। এখন ফোর সাবজেক্ট আনা হবে, ধরো যে 117 একজন পাইলো ফোর সাবজেক্ট A+, একজন পায় নাই, হ্যাঁ, মানে দুজনই মেইন সাবজেক্ট সব করেতে A+, বাট একজনের ফোর সাবজেক্ট A+ আছে আরেকজনের নাই, তো যার নাই সে বা সে সেকেন্ড চলে যাবে, আর যার আসে সে কিন্তু ফার্স্টে থাকবে। সো তোমার যদি গোল্ডেন থাকে এগুলো হিসাব নিকাশ করতে তোমার কোনো দরকারই নেই আসলে, বাট যদি তোমার গোল্ডেন না থাকে সেই ক্ষেত্রে হিসাব নিকাশগুলো কিন্তু অবশ্যই আসবে। সো তিন নম্বর পয়েন্ট আমি বুঝাতে পারছি। চার নম্বর পয়েন্টটা দেখো, যদি এইটাও সমান হয়ে যায়, মানে হচ্ছে ধরো 117 দুজন পাইছে, তো দুইজনই গোল্ডেন পাইছে, তো তখন সেই ক্ষেত্রে কাহিনী কী হবে, দুজনই গোল্ডেন মানে কি, এক নাম্বার ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে না, টাইপ লিখ হচ্ছে না, দুই নাম্বারটা দিয়ে হচ্ছে না, তিন নাম্বারটা দিয়ে হচ্ছে, তখন চার নাম্বারটা চলে যাবে, অর্থাৎ SSC পরীক্ষা প্রাপ্ত GPA উইদাউট ফোর সাবজেক্ট দেখবে, তখন SSCতে চলে আসবে, SSCতে দেখবে যে আসলে তোমার অপশনালটা বাদ দিয়ে কীরকম ছিল। যদি এটাও টাইপ লিখ না হয় তখন কী হবে, SSC পরীক্ষা প্রাপ্ত GPA উইথ ফোর সাবজেক্ট দেখবে, ঠিক আছে। যদি এইটাও তো সেম কাহিনী হয়, মানে সব সমান হয়ে যাচ্ছে, তখন লাস্ট টাইপ লিখটা হচ্ছে HSC পরীক্ষা প্রাপ্ত চারটি বিজ্ঞান যে বিষয় রয়েছে সেগুলোর GPA টোটাল যোগ করা হবে, তো একটা না একটার মধ্যে কিন্তু টাইপ ব্রেক হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে 117 যদি দুজনও পায় একজন আগে থাকবে একজন পরে থাকবে। আশা করি তোমাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে বুঝাতে পারছি যে যদি মার্ক সমান হয়ে যায় তখন কীভাবে একজন আগে থাকবে একজন পিছিয়ে থাকবে, তো ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে ওভারঅল কি, গোল্ডেন থাকলে কোনো প্যারা নেই, মেন ক্যানিয়ন গোল্ডেন থাকলে কোনো প্যারা নেই, আর যদি তোমার গোল্ডেন না থাকে A+ যদি থাকে তাও প্যারা নাই, প্যারা হবে যদি মার্ক সমান হয়ে যায়, তোমার যদি কারোর সাথে মার্ক সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে তুমি আগে থাকবে নাকি সে আগে থাকবে সেটার জন্য কিন্তু আসলে SSC HSC রেজাল্ট ম্যাটার করতেছে, তোমাদেরকে মাত্র প্রমাণ দিয়ে দিলাম, এগুলো কিন্তু সবগুলো সার্কুলার থেকে, লেটেস্ট সার্কুলার থেকে নেওয়া। ওকে।